নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় মিগ জাউমের ল্যান্ডফল হয়ে গেছে এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগবে সন্ধ্যা পর্যন্ত এমনটা পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস আগামী শুক্রবার সকাল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর কী কী জানালেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটটা কী রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ জানানোর বা শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল অবশেষে ল্যান্ডফল করছে এমনটা রয়েছে আপডেট এবং সেই ল্যান্ডফল শুরু হবার পরও এখনও তিন থেকে চার ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ হতে সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে এই মুহূর্তে যদিও আগি প্রস্তুতি সেরে ফেলেছিল অন্ধ্রপ্রদেশ সরকার প্রবল বর্ষণের আশঙ্কায় আগি প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী এবং নৌসেনাকে যা আপডেট রয়েছে এখনও পর্যন্ত জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তরকে সতর্ক করা হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আগেই সতর্ক করে জানানো হয়েছিল যে দুপুরের দিকে বা দেড়টা থেকে দুটোর মধ্যে ল্যান্ডফল হতে পারে তার আগে খবর ছিল সকালের দিকে হবার সম্ভাবনা ছিল যাই হোক ল্যান্ডফল করেছে এবং সেটি সম্পূর্ণ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে যা গতিবেগ রয়েছে এই মুহূর্তে একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাপাসলা এবং মছলিপত্তনমের মাঝে শুরু হয়েছে ল্যান্ডফল বাপাসলা এলাকায় দুই কোম্পানি এনডিআরএফ এবং মছলিপত্তনমের দুই কোম্পানি এনডিআরএফকে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় মোট উনিশ কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলাকে মোতায়েন করা হয়েছে এখনও পর্যন্ত এইটুকু রয়েছে খবর বিমান ওঠানামায় প্রভাব পড়তে পারে আশঙ্কা করে ইতিমধ্যেই হায়দ্রাবাদের ষোলোটি উড়ানকে বাতিল করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে হায়দ্রাবাদ বিমানবন্দরের বিমান ওঠানামায় রাস টানা হয়েছিল এবং ল্যান্ডফল করার আগে ঘূর্ণিঝড় প্রচণ্ড তাণ্ডব দেখিয়েছে এটা আমরা আগে থেকেই জানি কারণ চেন্নাইয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে ইতিমধ্যে নজন মানুষের মৃত্যু হয়েছে গোটা শহর লন্ড ভন্ড হয়ে গেছে চারিদিকে জলে থই থই এমনটা খবর আমরা আগেই পেয়েছি এবং ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হবার পরও প্রচণ্ড বর্ষণ চলবে কারণ আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা গেছে রাতের দিকে সেটি একটি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হবে তার জেরে আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ থেকে উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে আস্তে আস্তে উড়িষ্যার দিকে বৃষ্টি এগিয়ে আসবে যার ফলে উড়িষ্যাতেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি শুরু হয়েছে এবার আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের জন্য কী কী পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে এই পর্যন্ত ঘূর্ণিঝড়ের লাস্ট আপডেট এবং সেটি আজকে গভীর রাতে গভীর নিম্নচাপের আকার নেবে এবং আগামীকাল সেটি সাধারণ নিম্নচাপের আকারে আসতে পারে এইটুকু রয়েছে তথ্য এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দুপুরবেলার আপডেটে যেটা জানিয়েছেন কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলায় হালকা হালকা বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা হালকা বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা হালকা বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া হালকা হালকা বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে বৃষ্টির কথা বলা হয়নি তবু হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতেও আজকের দিনটা হালকা হালকা বৃষ্টি হবে বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল থেকে এটা তারা পরিষ্কার করে জানিয়েছেন আগামীকাল ছয় ডিসেম্বর তারিখ বুধবারের যে আপডেট রয়েছে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন অন্যদিকে বাকি জেলাগুলো রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বুধবার বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ আজকে তেমনটা কোনো দুর্যোগের প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই যদিও মেঘলাঘাস হালকা হালকা বৃষ্টি চলছে কখনো বৃষ্টি ছেড়ে যাচ্ছে সেই রকম অবস্থাটা আজকের দিনটা চলবে আগামীকাল বৃষ্টির তীব্রতা একটু বাড়বে হালকা থেকে হালকা মাঝারি পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং উপকূলবর্তী জেলাগুলোতে তবে সব থেকে বড় বিপর্যয়ে পূর্বাভাস আবহাওয়া দপ্তর এখনও দেননি তারা কিন্তু সাত তারিখে বৃহস্পতিবার এই আপডেটই দিয়েছেন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু অনলাইন বিভিন্ন মডেলগুলো একটু অন্য রকম দেখাচ্ছে বৃহস্পতিবারের যে তথ্য রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কোন কোনো এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের এটা রয়েছে আপডেট বিশেষ করে রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি কোন কোন এলাকায় ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির দিকে সেই একই আপডেট হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ঘূর্ণিঝড় মিগজামুমের যে প্রভাবটা রয়েছে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে রূপান্তরিত হবে সেই নিম্নচাপটা আস্তে আস্তে এগিয়ে আসতে পারে কিছুটা যার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে এবং শুক্রবার সকাল দশটা বা এগারোটা পর্যন্ত এই রকম পরিস্থিতি চলবে বৃষ্টির পরিস্থিতি সঙ্গে বজ্রবিদ্যুৎসহ কোনো কোনো এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়া কোনো কোনো এলাকায় বইতে পারে তাই চাষি বন্ধুরা এবং সাধারণ মানুষ অবশ্যই বুঝতে পারলেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল দশটা বা এগারোটা পর্যন্ত এই যে ঘূর্ণিঝড় মেঘজাউম এ থেকে নিম্নচাপ তার প্রভাবটা দক্ষিণবঙ্গে সব থেকে বেশি থাকবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে দক্ষিণ দিনাজপুর এছাড়া মালদা জেলাতে হালকা হালকা বৃষ্টি আগামীকালও হালকা হালকা বৃষ্টি হতে পারে ছয় তারিখে সাত সাত তারিখের দিকে উত্তরবঙ্গের যে পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সাত তারিখের দিকে বৃহস্পতিবার শুক্রবারের দিকে যে আপডেট রয়েছে যেমন রয়েছে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু বৃহস্পতিবারের যে আপডেট রয়েছে নিচের দিকের জেলাগুলোয় বৃষ্টি অনেক কমে যেতে পারে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সুতরাং উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজকে আগামীকাল নিচের দিকের জেলাগুলো দুই দিনাজপুরের মধ্যে দক্ষিণ এবং মালদাতে তবে সাত তারিখ আট তারিখ উত্তরবঙ্গ বৃষ্টি চলবে এমনটা এখনো পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি আগামীকালে একটু বাড়তে পারে বিশেষ করে ছয় সাত তারিখ এই দুটো দিন ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গায় সাত তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেমন রয়েছে রাঁচি সঙ্গে রয়েছে ধানবাদ দুমকা দেওঘর মেহিজাম এই সমস্ত এলাকাগুলোতে প্রধানত সাত তারিখে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আজকে অন্ধ্রপ্রদেশে রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা তবে সাত তারিখের দিকে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে রয়েছে সতর্কবার্তা অর্থাৎ হলুদ সতর্কবার্তা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অন্যদিকে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আইএমডি আগরতলা জানাচ্ছেন এখানে প্রধানত আজকে আইসোলেটেড প্লেসে দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি আগামীকাল আগামী পরশু ছয় এবং সাত তারিখে হালকা থেকে হালকা মাঝারি ত্রিপুরাতে বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম পরিস্থিতি রয়েছে তবে সাত তারিখের পর আট তারিখে আইএমডি আগরতলা যেটা জানাচ্ছেন যে আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে তবে অনলাইন মডেল দেখাচ্ছে আট তারিখের দিকেও বৃষ্টি একটু বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের দিকের যে তথ্য পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলো দক্ষিণাঞ্চলের মধ্যে খুলনা বরিশাল এছাড়া রয়েছে চট্টগ্রাম সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ এই সমস্ত বিভাগগুলোতে আগামীকাল হালকা থেকে হালকা মাঝারি সাত তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সাত এবং আট তারিখে বাংলাদেশে বৃষ্টিটা বেশি হতে পারে মাঝারি ধরনের কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোর মধ্যে রংপুর রয়েছে রংপুরে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা আপডেট রাজশাহী ময়মনসিং সিলেট এখানে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি সাত এবং আট তারিখে হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং